কেউ যদি মুরব্বীকে সম্মান না করে, শিশুকে যদি আদর না করে, সে আমার উম্মত হতে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান হুসাইনকে নিয়ে আদর করতেন। বাহির থেকে একদিন এসে হাসানকে বুকে তুলছেন, হুসাইন নামছে, হুসাইনকে বুকে তুলছেন, হাসান নামছে, আবার হাসান উঠছে তো হুসাইন নামছে। হুসাইন হঠাৎ করে বুকের উপর বসে বলছে, নানা বলেন তো দেখি কে বড় নানা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় আছেন না নাই? কথা বলেন না কে? বিশ্ব নবীর মর্যাদা আল্লাহ সবচেয়ে বাড়িয়ে দিয়েছেন। আর আল্লাহর হাবিব বলতেন, আনা সাইয়্যিদে বলদে আদম, বনি আদমের সব সন্তানের নেতা আল্লাহ আমাকে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বললেন আমি বড়, হোসেন বললেন না 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 আমি বড়। শিশুদের মতের কখনো অগ্রাহ্য করতেন না আল্লাহর হাবিব, সেজন্য বলতেন ঠাট্টার ছলেও কোনো শিশুর সাথে তোমরা মিথ্যা কথা বলো না। শিশুকে ধোকা দিতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, হাতে করে জিনিস এনে কয় আয় তোরে দেমু, কিন্তু হাত খালি এরকম লোক আছে না নাই, এই ধোকা দিতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহর হাবিব বললেন আমি বড়, হুসাইন বললেন না আমি বড়। বিশ্ব নবী বললেন বুঝলাম হুসাইন তুমি বড়, কিন্তু নানা কিভাবে তুমি বড় হয়েছে একটু আমাকে বুঝিয়ে বলো। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলছেন আপনার আব্বার নাম বলেন। আল্লাহর হাবিব বললেন আমার আব্বার নাম আব্দুল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন খালি আব্দুল্লাহ, লাইসা কাবলাহু শাই ওয়ালা বাদা, সামনেও কিছু নাই পিছনেও কিছু নাই, খালি আব্দুল্লাহ। আমার আব্বাকে চিনেন নাকি? আসাদুল্লাহিল গালিব আলী ইবনে আবি তালিব, সারা দুনিয়ার কাফেরের জন্য আল্লাহ যাকে বাঘ করে পাঠিয়েছেন জান্নাতের ইমাম, এরকম একজন বাবা তো আপনি পান না, এদিক থেকে তো আমি আপনার বড়। আল্লাহর হাবিব হোসেনের চেহারায় তাকিয়ে আছেন। হোসেন বলছে নানা আরো আছে, বলছে নানা বলো কি বলো? নানা বলে আপনার আম্মার নাম বলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমেনা। হোসেন রাদিয়াল্লাহু আনহু বললেন আমার আম্মাকে আপনি চিনেন নাকি? খাতুনে জান্নাহ ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা, বিশ্ব নবীর নয়নের পুত্রী, কলিজার টুকরা, জান্নাতের অলংকার, সব মেয়েদের সরদার, জান্নাতে এমন একজন মা আপনার নাই, এদিক থেকেও তো আমি আপনার বড় হয়ে গেলাম। বিশ্ব নবী অবাক হয়ে ছোট্ট হোসেনের চেহারায় তাকিয়ে আছেন, বলছেন নানা এখনো শেষ হয়নি, আপনার নানির নাম বলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নানির নাম বললেন। এবার হোসেন বললেন আমার নানিকে চিনেন নাকি? জান্নাতে প্রথম যেই মহিলা ঢুকবে, যাকে স্বয়ং আল্লাহ নিজে সালাম পাঠিয়েছেন, এরকম একজন নানি আপনি জীবনেও পান নাই, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, এদিক থেকেও তো আমি আপনার বড়। আল্লাহর হাবিব অবাক দৃষ্টিতে চেয়ে চেয়ে বললেন হুসাইন। হুসাইন বলছে নানা আরো আছে নানা, ও নানা আরো আছে, আপনার নানার নাম বলেন। বিশ্ব নবী নিজের নানার নাম বললেন। বিশ্ব নবীর বুকের উপরে বসে এবার হুসাইন বলছে আমার নানাকে আপনি চিনেন নাকি? হাউজে কাউসার আল্লাহ যাকে দান করে দিয়েছেন, কিয়ামতের ময়দানে যেই নবীর আগে কেউ কথা বলতে পারবে না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবাক দৃষ্টিতে চেয়ে থাকলেন। এবার হুসাইন বললেন আমার মানা না সরদারে আল কাউনাইন রাহমাতাল লিল আলামিন শাফি আল মুজনাবিন সাহাবে কাউসার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরকম একজন নানা তো আপনি জীবনেও পান নাই। বুকের সাথে চেপে ধরে বলল নানা রে সত্যি আজকে তুমি যেন আমার থেকে বড় হয়ে গেছো। চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলল নানা ধন্য নানা ধন্য, আজকে নিশ্চয়ই আল্লাহ তোমাকে অনেক বড় বানিয়ে দিয়েছে। সেজন্য আল্লাহর নবীর সুন্নত যাদের জীবনে থাকবে, দুনিয়াতে তাদের কোনো পরাজয় নাই, আখেরাতে তাদের সম্মান বাড়িয়ে দিবেন কে? আরো জোরে বলেন কে? এজন্যই আমার আল্লাহ বলেছেন আমার নবী যেই বিচারগুলো ফয়সালা করেছে সেই বিচারগুলো যদি তোমরা সামান্য অমান্য করো, তোমরা কোনোদিন মুমিন হতে পারবে না।